সুপ্রভাত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমাদের ক্লাসের বিষয় পুরুষ বা পার্সন ইংরেজিতে পড়েছ পুরুষ অধ্যায় আগের দিন কী পড়েছিলে নিশ্চয় মনে আছে কাজটা করেও ফেলেছ ছাত্রজীবনী সমাজসেবা একটা অনুচ্ছেদ রচনা করিয়ে পুরুষ অধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনেছি সেখানে কি পেয়েছিলাম সেখানে দেখেছিলাম যে বাক্যে বক্তা শ্রোতা অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করার যে বিশেষ রীতি তাকে পুরুষ বলা হয় আমি তুমি সে তিনি তারা অহন অশ্মি অমল সব পুরুষের উদাহরণ তার সাথে পেয়েছিলাম পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন প্রথম পুরুষ বা থার্ড পারসন বাংলা ব্যাকরণে এখানে অদ্ভুত একটা বিষয় প্রত্যেকটা ব্যক্তি বস্তু প্রাণী সবই কিন্তু পুরুষের মধ্যে পড়ছে আমরা যে নারী পুরুষ মেল ফিমেল বলে থাকি সবটাই কিন্তু এখানে পুরুষে পড়ছে এখানে কিন্তু ভাগটা একটু রকম। ভালো করে দেখবে মন দিয়ে শোনো চলো উদাহরণ দেখো আলোচনাগুলো শোনে কাজ করে নেবে প্রথমে তোমরা দেখছো আমরা পুজোর ছুটিতে বেড়াতে যাব আমাকে একটা কলম এনে দাও মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই একজন মনে করে দেখো আগের দিন আমরা কথা বলার তিন রকম ফের বা তিন রকম পার্থক্য দেখেছিলাম বক্তা নিজের সম্পর্কে কিছু বলছে সামনে উপস্থিত আছে এরকম কারো সম্পর্কে বলছে আবার সামনে কেউ নেই দূরে আছে এমন কারো সম্পর্কেও বলছে এখানে কি পেলাম আমরা আমাকে মোর মানে আমার তাহলে কি বক্তা নিজের সম্পর্কে বলছে এটা কোন পুরুষ ঠিক ধরেছ উত্তম পুরুষ তাহলে এখানে কি বলতে পারি আমরা বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামপদ ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলে সর্বনামপদ নামের পরিবর্তে বসে ক্রিয়ার কাল পড়তে গিয়ে তোমরা একটু শিখেছিলে ক্রিয়া মানে কাজ করার সময়কে বোঝাচ্ছে ক্রিয়া কাজ করা কাল সময় তাহলে এখানেও কাজ করা সেটা ক্রিয়াপদ ক্রিয়াপদগুলো দেখো আমরা এটা পুরুষ যাব ক্রিয়াপদ দাও ক্রিয়াপদ তাহলে বাক্য অনুযায়ী ক্রিয়াপদ কিন্তু পাল্টে যাচ্ছে এখানে আমরা কি দেখলাম উত্তম পুরুষ তাহলে প্রশ্নটা উত্তম পুরুষ কাকে বলে উদাহরণ দাও আর একবার বলে দিচ্ছি শিক্ষার লিখে নাও বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনাম পদ ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বলে আমি আমরা আমাকে আমাদের মোরা মোদের মোরা মানে আমরা মোদের মানে আমাদের এগুলো সব উত্তম পুরুষের উদাহরণ ঝটপট লিখে নেবে বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে সর্বনাম পদটা ব্যবহার করছে তাহলে এর ওপর ভিত্তি করে কিন্তু আজকে কিছু কাজও দেব সে কারণে ক্লাসটা মন দিয়ে দেখো নিজেদের পাঠ্য বইটা দেখে তৈরি করে ফেলো ভাবো ক্লাসে থাকলে আমি তোমাদের সামনে আছি আর আমাদের আমাদের সকলের বাইরে অনেকেই থাকে স্কুলে উপস্থিত তাহলে আমরা এখান থেকেই কিন্তু তিনটে পুরুষ পেয়ে যাচ্ছি বেশ পরের উদাহরণগুলো ভালো করে দেখবে বাক্য ক্রিয়াপদ সবটা তুমি একবার বাবুর বাড়িতে যেও এই বাক্যে তুমি আপনার প্রতি গভীর বিশ্বাস আছে আপনার তিনি আমাকে বইটা দিয়েছেন তিনি দিয়েছেন রমেন লেখাপড়াই খুব ভালো হয়তো আমি কারোর সামনে গল্প করে বলছি রমেন লেখাপড়াই খুব ভালো সে সামনে উপস্থিত থাকতেও পারে নাও পারে খুব মন দিয়ে দেখো চারটে উদাহরণ প্রথম দুটো তুমি আর আপনার কি মনে হচ্ছে সামনে উপস্থিত কোনো ব্যক্তিকে আমরা বলছি পরের দুটো দেখো তিনি রমেন হতে পারে আমাদের সামনে নেই তাহলে তুমি আপনার তোমরা তুই তোরা এই যে সর্বনাম পদগুলো বক্তা তার সামনে উপস্থিত কোনো ব্যক্তি সম্পর্কে বোঝায় তাহলে এগুলোকে আমরা জেনেছি মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন আর তিনি রমেন তারা গরু ছাগল বই খাতা পেন পেন্সিল অহন অস্মি রোহন এই যে প্রত্যেকটা নাম কোন পুরুষ বলো প্রথম পুরুষ অর্থাৎ কি থার্ড পারসন এখানে খুব মন দিয়ে দেখো যে প্রথম পুরুষে সর্বনাম পদ সে তিনি তারা আবার বিশেষ পদ রমেন সিংহ গরু বই খাতা এগুলো সব হচ্ছে আমরা কিন্তু মধ্যম পুরুষে তুমি আপনার তোমরা তুই এগুলো পেয়েছিলাম উদাহরণগুলো মন দিয়ে দেখলে ক্রিয়াপদ বুঝতে পেরেছ যে ও আছে দিয়েছেন পরিবর্তন হচ্ছে এখান থেকে আমরা কি প্রশ্ন পাচ্ছি দেখো মধ্যম পুরুষ কাকে বলে উদাহরণ দাও প্রথম পুরুষ এর সংজ্ঞা সহ উদাহরণ দাও কোন কোন পদের পুরুষ হয় মধ্যম পুরুষ আমরা কি জানলাম বক্তাতার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে যে সর্বনাম পদ ব্যবহার করে সেটা মধ্যম পুরুষ তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা এগুলো প্রথম পুরুষ সামনে উপস্থিত নেই এরকম কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে বলছে যে সর্বনাম পদ সেটা হচ্ছে প্রথম পুরুষ বা বিশেষ্য পদ কোন কোন পদের তাহলে পুরুষ হলো উত্তম পুরুষ মধ্যম পুরুষের ক্ষেত্রে আমরা দেখলাম সর্বনাম পদ প্রথম পুরুষের ক্ষেত্রে দেখলাম সর্বনাম পদ আবার বিশেষ পদ দুটোই হচ্ছে তাহলে আমরা বলতে পারি বিশেষ পদ ও সর্বনাম পদ উভয়েরই পুরুষ হয় প্রথম পুরুষের ক্ষেত্রে দুটোই আর উত্তম আর মধ্যমের ক্ষেত্রে শুধু সর্বনাম পদ নামের পরিবর্তে আমরা বসাই আমি আমরা আমাকে আমাদেরকে তুমি তোমরা তুই তোরা এগুলো নামের পরিবর্তে আমরা বসিয়ে থাকি এবারে তোমাদের কাজ খুব ভালো করে দেখো সহজ সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নটা লিখে নেবে প্রত্যেকে এক নম্বর বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্বন্ধে বলতে যে সর্বনাম পদ ব্যবহার করে সেটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ ভেবে দেখো বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে বলছে দু নম্বর যে ব্যক্তি সামনে উপস্থিত নেই তার সম্বন্ধে বলতে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় সেটি হল বা সেটি মধ্যম পুরুষ উত্তম পুরুষ প্রথম পুরুষ নিজেদের পাঠ্যবইয়ের অনুশীলনীটা দেখো তিন নম্বর দেখো প্রথম পুরুষ হতে পারে শুধু বিশেষ্য পদ শুধু সর্বনাম পদ বিশেষ্য ও সর্বনাম পদ এই মাত্র আলোচনা করে দিয়েছি চার নম্বর বাক্য উত্তম ও মধ্যম পুরুষ হতে পারে শুধু বিশেষ্য শুধু সর্বনাম বিশেষ্য ও সর্বনাম নিজেরা আর একবার ক্লাসটা দেখে নাও দেখে নিয়ে উত্তর করো মাথায় রেখো বিশেষ্য পদ সব কিছুর নাম বোঝায় সর্বনাম পদ সেই নামের পরিবর্তে বসে আর আমরা আমরা প্রত্যেকে জানি ক্রিয়াপদ কাজ করা বোঝায় এই বিষয়গুলো যদি মাথায় থাকে সহজেই তোমরা করতে পারবে ব্যাকরণ কপিতে শিগগির উত্তরগুলো করে ফেলো পরের কাজ দেখো কি বলছে নিচের বাক্যগুলিতে চিহ্নিহিত বিশেষ্য ও সর্বনাম পদগুলি কোন পুরুষ তা লেখো ফার্স্ট ব্র্যাকেট করা আছে সেই পদগুলোর পুরুষ নির্ণয় করো এক নম্বর বাক্য আপনার কথা আমার মনে পড়ছিল আপনার আর আমার দু নম্বর তারা এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে তারা তিন নম্বর বাক্যে আমরা চিড়িয়াখানা দেখতে যাব আমরা বক্তা কার সম্পর্কে বলছে ভাব চার নম্বর বাক্যে মোরা একই বৃন্তে দুটি কুসুম পাঁচ নম্বর বাক্যে রমেন অঙ্ক করছে ছ নম্বর তিনি বিজ্ঞানের অধ্যাপক সাত নম্বর তুমি ফুটবল খেলবে না আট নম্বর বাক্যে আমার বইটা তোমার কাছে আছে আমার আর তোমার ব্র্যাকেটের মধ্যে আছে তাহলে ব্র্যাকেটের মধ্যে যেই পদগুলো রয়েছে সেগুলো লিখে কোনটি কোন পুরুষ লিখে নাও হয় উত্তম নয় মধ্যম নয় প্রথম হবে করে নাও ভালো থেকো সবাই আজ এই পর্যন্ত